बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे जगतवासी, आज आमि शामीम आली चिश्ती आपनादेर सामने जे एकटी आलोचना निये हाजिर होलाम, से आलोचनाटी हलो जे एकटा समय धरेन कमपक्षे 25 থেকে 30 बर्षर आगेर कथा, जे आरो बेशी होते पारे, जे आशाफ आली थानवी তিনি কোরআনে একটি ব্যাখ্যা নামিয়েছিলেন, সেই ব্যাখ্যাটি নিয়ে অনেক মামলা হয়েছে, অনেক কিছু হয়ে গেছে। শেষে কি হলো? শেষে এই কোরআনের এই ব্যাখ্যাটি যে বর্তমানে আছে এটা সঠিক নয়, আর আগে যে ছিল এবং তিনি যেটা উঠিয়েছিল সেটা সঠিক ছিল। সে আয়াতটি হলো ফিকুল্লি উম্মাতি রাসূলান, ফিকুল্লি উম্মাতি রাসূলান। এর অর্থ হলো যে প্রত্যেকটা উম্মতের মধ্যে একজন রাসূল আছে। তো এই জিনিসটা বর্তমানে তাফসিরটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, যেরকম যে প্রত্যেক জাতিতে একজন রাসূল আছে। তা আর এখানে ফিকুল্লি উম্মাতি রাসূল, এখানে কিন্তু উম্মতের কথা বলা হয়েছে, আর উম্মত কিন্তু একজন ব্যক্তি, উম্মত কিন্তু একজন ব্যক্তি হয় কিন্তু জাতি হয় না। কিন্তু এটাকে কি করা হয়েছে যে ফিকুল্লি উম্মাতি রাসূলান, যে প্রত্যেক উম্মতের মধ্যে একজন রাসূল আছে, মানে জনপতি একজন রাসূল আছে। তাহলে এই জিনিসটাকে তখন দেখা যায় আশরাফ আলী থানভী যে যখন তিনি লিখেছিলেন যে প্রত্যেক উম্মতে একজন রাসূল আছে, তখন তার নামে মামলা হলো। মামলা হওয়ার পরে কি করলো? তখন এই তাফসিরটাকে বসানো হলো প্রত্যেক জাতিতে একজন রাসূল আছে, তাহলে সঠিকটা কেটে দিয়ে ভুলটা বসানো হয়েছে। বর্তমানে কোরআন খুললে দেখবেন যে ফিকুল্লি উম্মাতি রাসূলান, যে প্রত্যেক জাতিতে একজন রাসূল আছে। আচ্ছা, তাহলে উম্মত শব্দের অর্থ ব্যক্তি, জাতি নয়। আর প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যে রাসূল আছে আমি সেটা প্রমাণ করব ইনশাআল্লাহ। সেটা কিভাবে? দেখেন যে মানুষকে একটা কথা বলা হয় যে বিবেকবান মানুষ, তাহলে বিবেকবান মানুষ কাকে বলে? যে বিবেকবান মানুষ কখনো অবিচার করে না, সঠিক বিচার করে, সত্য বলে, সুপথে চলে, সরল পথে চলে। আর এই জিনিসটাই আমরা সূরা ফাতিহার মধ্যে প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে চারবার করে বলতে হয়, চার রাকাত নামাজে চারবার বলতে হয় যে আলহামদুলিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা হয়, এবং সূরার মধ্যে বলা হয় সিরাতুল মুস্তাকিম, যে হে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দান করুন। তাহলে সিরাতুল মুস্তাকিমের পথ দান করুন এটা বলতেছি, কিন্তু আল্লাহকে বলেই যাচ্ছি, কিন্তু সিরাতুল মুস্তাকিমের পথে আমরা থাকতে পারি না। বিভিন্ন লোভ, বিভিন্ন বকা, বিভিন্ন খারাপে খারাপ দৃষ্টি করে আমরা সঠিক থাকতে পারি না। তাই আমি বলতে চাই যে আশরাফ আলী থানভী তিনি যখন লিখেছিলেন যে ফিকুল্লি উম্মাতি রাসূলান, যে প্রত্যেকটা উম্মতের মধ্যে একজন রাসূল আছে, তাহলে এত রাসূল? রাসূল তো একজন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শরীয়ত বুঝতেছে এটা। আসলে একটা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু জন্ম নিয়েছে, রাসূল যিনি তিনি কিন্তু জন্ম নেননি। রাসূল আল্লাহর সৃষ্টি, মুহাম্মদ জন্ম নিয়েছে, আর সেই মুহাম্মদের মধ্যে রাসূল এসেছে। কিরকম? যেমন আমরা যদি আমাদের ঢাকা এমপির কথা বলি, যে সাবির হোসেন, সাবির হোসেন এমপি, সে কিন্তু এমপি যখন ছিল না তখন তিনি শুধু সাবের চৌধুরী ছিলেন, আর যখন তিনি পাশ করলেন তখন তার মধ্যে একটা এমপির পাওয়ার আসলো। সেই পাওয়ারটা যখন তার মধ্যে আসলো তখন সে সাবির হোসেন এমপি হয়েছে। ঠিক
রাসূল জিনিসটা এরকম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা পর্বতের গুহায় প্রবেশ করেছিলেন চব্বিশ থেকে সাড়ে চব্বিশ বছর বয়সে, তখন তিনি চল্লিশ বছর পূর্ণ হতে হতে সিনা পরিষ্কার করা হলো, তার উপর কোরআন নাজিল হলো এবং নবুয়াত লাভ করলেন। বোঝা গেল তিনি নবুয়াত লাভ করেছেন। তাহলে নবী কিন্তু জন্ম নেননি, নবুয়াত যে একটা পাওয়ার এটা তিনি লাভ করেছেন, এমপি যে একটা পাওয়ার একজন মানুষ তা অর্জন করেছেন। তাহলে আমি বলতে চাই যে রাসূল এবং মুহাম্মদ, মুহাম্মদ যখন নিজেকে পবিত্র করেছেন তখন সেই পবিত্র মানুষের মধ্যে রাসূল নামের পাওয়ারটি বক্ষিত হয়েছে। আচ্ছা, এখন একটা কথা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছে রাসূল সৃষ্টি, তাহলে নবুয়ত খতম। কিন্তু কোনো শাস্ত্রগ্রন্থ বা কোনো জায়গায় কিন্তু দেখাতে পারবেন না কেউ যে রাসূল খতম হয়ে গেছে। রাসূল কখনোই খতম হয়নি, সৃষ্টির শুরুতে ছিল, সৃষ্টির শেষ পর্যন্ত থাকবে এবং সৃষ্টির পরেও থাকবে। আচ্ছা, তাহলে এই যে রাসূল, এই রাসূল বিষয়টা আল্লাহর বিশেষ পাওয়ার এবং সৎ পথের প্রতীক। রাসূলের সাথে আল্লাহ এক এবং রাসূল মুহাম্মদের সাথে এক। আচ্ছা, আবার কিছু কিছু আয়াতে আল্লাহ বলেছেন আমি তোমাদের মধ্য থেকে আমি রাসূলকে বের করে এনেছি, তোমাদের মধ্য থেকে মানে আমাদের, আমরা বসবাস করি, আমাদের মধ্যে শত শত লোক আছে, এর মধ্য থেকে একজন রাসূলকে আল্লাহ বের করে এনেছে। এই কথাটা কোরআনের। তাহলে এটাও বলেছেন আল্লাহ তোমরা সেই রাসূলকে মাননি, তাকে তোমরা উপবাস করেছ, তাকে তোমরা কোনো সম্মান করনি, তার শিক্ষে তার শিক্ষা তোমরা নেওনি। তাহলে বোঝা গেল যে আমাদের মধ্য থেকে আল্লাহ রাসূলকে বের করে এনেছে। তাহলে সেই রাসূলটা কে? তাহলে বোঝা গেল নবুয়ত খতম হয়ে গেছে, নবী আর আসবে না, কিন্তু রাসূল খতম হয়নি। কোনো শাস্ত্রগ্রন্থে, কোনো কোরআনে, কোনো হাদিসে কেউ দেখাতে পারবে না। তবে নবী একটা পাওয়ার, আলাদা বিষয়, মুহাম্মদ একজন ব্যক্তি সেটা আলাদা বিষয়, রাসূল একটা বিষয়, তিনটা তিন বিষয়, আর তিনি মিলেই এক, আবার তিনটা তিন তিন বিষয়। এখন আমি বলতে চাই আল্লাহ কোরআনে এটাও বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। সেই সফল কাম কেন? যে আল্লাহ এটা বোঝাতে চেয়েছে যে নিজেকে পবিত্র করলো তার মধ্যে রাসূল বসত করে, আর যেখানে রাসূল থাকে সেখানে আল্লাহ থাকে, সুবহানাল্লাহ। তাহলে এই যে কথাটি বলা হয়েছে আমি তোমাদের মধ্য থেকে রাসূলকে বের করে এনেছি, আমাদের মধ্যে থেকে কে আউলিয়া হয়েছে, কে ওলি হয়েছে, কেউ সুফি হয়েছে, নিজেকে পবিত্র করেছে, কেউ মুর্শিদ হয়েছে। এখন দেখা যায় সেই মুর্শিদ কি ভণ্ড না লণ্ডবণ্ড নাকি আসলে চন্দ্রবিন্দ, আমরা কোনো কিছুই খবর নিলাম না। দূর থেকে আমরা তাকে ভণ্ড বলি, দূর থেকে আমরা তাকে দেখতে পারি না। আসলে এগুলো হলো সাধারণ মানুষের কাজ। একজন জ্ঞানী শিক্ষিত মানুষ তাকে ডাকবে, তার কাছে যাবে, তার কাছে বসবে যে সে তার কথাগুলো কি ঠিক আছে কি না, সে যা বলে তা কি হয় কি না, একজন মুর্শিদ বা একজন পীরের যে ধারা তার মধ্যে আছে কি না, এই জিনিসগুলো তারা তল্লাশ করলে তারা সেই মানুষটি আসল নকল ধরতে পারবে এবং সত্য হলে তার কাছ থেকে শিক্ষাও পাবে। আর শিক্ষা নেওয়ার জন্যে কোনো ছোট বড় নেই। এবার মূলে কথায় আসি, সে কথাটি হলো কি যে প্রত্যেকটি মানুষের মধ্যে একজন রাসূল প্রেরণ করা হয়েছে। এই তাফসিরটি কেটে দিয়ে প্রত্যেক জাতিতে লাগিয়েছে, কিন্তু জাতি কিন্তু ব্যক্তি নয় আর ব্যক্তি কিন্তু জাতি নয়, জাতি হলো লক্ষ কোটি মানুষ। যেমন একটা রাষ্ট্রের মধ্যে একটা জাতি বাস করে, যেমন আমেরিকা, ইটালি, এরপর বাংলাদেশি, ভারতবাসী। তাহলে বোঝা গেল যে এক একটা ধর্মের লোককে এক একটা জাতি বলা হয়, কিন্তু আসলে জাতি বলা ঠিক নয়, মানব জাতি বলা উচিত। জাতি বলতে তো বিভিন্ন প্রাণীও আছে, যেমন কুকুর এক জাতি, শিয়াল এক জাতি, গরু একটা জাতি, এটা জাতিতে পড়ে। কিন্তু
মানুষের বেলায় গেলে মানব জাতি বলা উচিত। যাই হোক, যেটা প্রচলন হয়ে গেছে সেভাবেই আমি বললাম যে আল্লাহ কি বলেছে যে প্রত্যেক ব্যক্তিতে একজন রাসূল প্রেরণ করা হয়েছে। প্রত্যেক ব্যক্তিতে একজন রাসূল কিভাবে প্রেরণ করা হয়েছে আমি আপনাকে বলি। যখন একজন মুর্শিদ ধরল, একজন কামেল মুর্শিদের হাত ধরল, তখন সেই কামেল মুর্শিদ কি বলল, বাবারে কখনো মানুষের ক্ষতি করবে না, তুমি এভাবে চরিত্র গঠন করবে এবং তোমার আত্মার ওযু করবে এবং তুমি এভাবে সাধনা করবে, এভাবে আল্লাহর আমল করবে এবং মিথ্যা বলবে না, নিজের বাবা মাকে সেবা করো, বিভিন্ন কিছু বলে এবং বিভিন্ন আমল বা সাধনা দিয়ে দেয়। এগুলো যখন করে তখন কি হয় যে সেই মানুষের ভিতরে একটা পবিত্র মানুষের পয়দা হয়, একটা আত্মা পবিত্র যখন হয় তখন সেই মানুষটি চরিত্রবান হয়, মানুষটি সুফি হয়। সুফি অর্থ কি? পবিত্র। আচ্ছা, তাহলে দেখবেন যেই মানুষের পৃথিবীতে লোভ নেই বা খাওয়ার লোভ নেই, চাওয়ার লোভ নেই, টাকার লোভ নেই, সেই মানুষটি কিন্তু নিজেকে পবিত্র করেছে, লোভ থেকে তাকে বাঁচিয়েছে। তো এখন আমি বলতে চাই যে বিবেকবান মানুষ, যেমন বিবেকের মধ্যে রাসূল মিশে আছে, আপনি সত্য বলবেন, হে জগৎবাসী আপনাদের সকলকে বলছি আপনারা সত্য বলবেন। ধরেন আপনি একটা কাজে নেমেছেন, সেই কাজটি করতে গিয়ে দেখতেছেন যে এই কাজটি করলে একটা ফ্যামিলি পথে বসে যাবে কিন্তু আমার 1,00,000 টাকা পকেটে আসবে। আরেকটা কাজ আছে, এটা করলে আপনার পকেটে 2,000 টাকা আসবে কিন্তু এই 2,000 টাকা হালাল টাকা, আর যেটা 1,00,000 টাকা পকেটে আসবে সেটা করতে গেলে আমার পকেটে 1,00,000 টাকা আসবে কিন্তু একটা ফ্যামিলি পথে বসে যাবে। তখন কিন্তু আপনার বিবেক আপনাকে বলতেছে যে আরে এই কাজটি করিস না, 2,000 টাকা যেটা থেকে আসবে এটাই নিয়ে যা, আল্লাহই বরকত দেবে। আমার মন 6 রূপের সাথে মিলে বলতেছে আরে 1,00,000 টাকা পেলে আমার ফ্যামিলি কি সুন্দর আরামে চলবো, আর সে মরে মরুক, তার বিপদ হয় হোক, এটি আমার দেখার দরকার নেই। তখন বিবেক কিন্তু তাকে সিগন্যাল দিয়েছে, আর সেই বিবেকের মধ্যে রাসূল বসে সিগন্যাল দিয়েছে যে দেখ তুই খারাপটা করিস না, তুই 1,00,000 টাকার লোভ করিস না, একটা সংসার পথে বসে যাবে, তুই 2,000 টাকা কামাই করে নে, পরবর্তীতে তোর খাবার বাও হয়ে যাবে। কিন্তু মন 6 রিপুর সাথে মিলে তখন কি করলো, বিবেকের কথা শুনলো না, আর সেই বিবেকের মধ্যে কে ছিল, রাসূল ছিল। আর এই রাসূল আমাদের পরম বন্ধু, এই রাসূল আমাদেরকে সবসময় পরামর্শ দেয় এই খারাপটা করিস না, এই ভালোটা কর, খারাপটা করিস না ভালোটা কর। কিন্তু মনের দুর্বলতা বা মন যদি 6 রিপুর কথা শোনে তখন কিন্তু সে কখনোই সেই বিবেক নামের রাসূলের কথা সে কখনোই শুনবে না। তখন সে কি করবে, তখন সে লোভে লোভান্বিত হয়ে মনের কথায় 6 রিপুর কথায় সে 1,00,000 টাকাই কামালো কিন্তু ওই দিক দিয়ে একটা সংসার হাবুডুবু করছে, হায় হায় আমরা কি করে কি করব, বাচ্চা মানুষদেরকে নিয়ে আমরা কিভাবে চলব, আমার সংসার তো একেবারে লাটে পড়ে গেল, হায় হায় কি সর্বনাশ হলো। তাহলে যে এই কাজটি করেছে সে কিন্তু নামাজি, সে কিন্তু মুসল্লি, সে কিন্তু পয় পরিষ্কার থাকে, ওযু করে নিজেকে পবিত্র রাখে, কিন্তু দেখা যায় তার মনটা আঁকেবাঁকে, কি হলো সে 1,00,000 টাকার দিকে তাকাইলো, একটা সংসারের দিকে তাকাইলো না। তখন কি হলো, আল্লাহ সূরা মাওনে কি বলেছে, দুর্ভোগ সেই নামাজকারী, দুর্ভোগ সেই ইবাদতকারী যারা এতিমের গলা ধাক্কা দেয়, যারা ধন সম্পদ আত্মসাত করে। তখন কি হলো, তিনি মনের কথায় শুনল কিন্তু তিনি তার বিবেকের কথা শুনল না। তখন যখন দেখল একটা সংসার পথে বসে যাচ্ছে, সংসার ফ্যামিলি যে লোকটা এই ভরণ পোষণ দিয়ে রাখতো, এই লোকটা যখন দেখল যে তার আয়ত্ত হয়ে গেছে অন্য কিছু, তার সম্পদ তার আয়ত্তে নেই, তখন এই লোকটা বাচ্চা মানুষ তার সংসারে আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, এদেরকে কী করে চলবে, এদেরকে কী করে মুখ দেখাবে, তখন সেই মানুষটি ফাঁসি দিল। সেই মানুষটি যখন দুঃখে ফাঁসি দিল তখন যেই লোকটি 1,00,000 টাকা কামাই করে নিয়ে আসছে, তখন সে চিন্তা করতেছে আরে আমি 1,00,000 টাকা যে নিয়ে আসলাম, এখন তো লোকটা দুঃখে ফাঁসি দিল।
তখন এই লোকটার চোখে পানি আসছে, চোখে পানি আসছে, আর তার বিবেক বলতেছে কেন রে তুই এই কাজটা করলি, তোর এত করে বললাম তুই এটা করিস না, তুই এই কাজটা করলি। যাক, একটা মানুষ ফাঁসি দিয়ে দুঃখে মারা গেল, এটার খেসারত কে দিবে? তো এখন আমি বলতে চাই যে সে যখন কাঁদে তখন আমার চোখে অশ্রু ঝরে, তখন আমার বিবেকে বসে যখন আমার রাসূল কাঁদে তখন আমার চোখে পানি ঝরে। আর এখানেই কোরআনে বলা হয়েছে ফিকুল্লি উম্মতি রাসূলান, যে আমি প্রত্যেক উম্মতের মধ্যে একজন রাসূল রেখেছি, তার বিবেকে বসে আছে। প্রত্যেকটা মানুষের বিবেক আছে, কিন্তু যার মনের মধ্যে ছয়রিপুর শক্তি বেশি থাকবে তখন সে বিবেকের কথা মানবে না, তখন কাম ক্রোধ লোভের মধ্যে বসে, লোভের বসে তখন সে পাপ করে ফেলবে, খারাপটা করে ফেলবে। তখন যখন আটকে যাবে তখন তার বিবেক ভিতর থেকে চিৎকার করবে, তার বিবেকের মধ্যে বসে রাসূল চিৎকার করবে কেন রে তুই এই কাজটি করলি, কেন রে তুই এই কাজটি করলি। তখন সেই রাসূল যখন আমার ভিতরে বসে কাঁদে সেই বিবেকে মিশ্রণ হয়ে তখন আমার চোখে পানি দেখা যায়। তাই এখানেই কিন্তু আধ্যাত্মিক মতে কোরআনের মধ্যে আল্লাহ কিন্তু ঠিকই বলেছে যে ফিকুল্লি উম্মতি রাসূলান, যে প্রত্যেক উম্মতের মধ্যে একজন রাসূল আছে, সেই বিবেক আছে, আর সেই বিবেকের মধ্যে রাসূল মেশে আছে। সেই বিবেকে বসে যখন আমাকে খারাপটা করতে নিষেধ করেছিল আমি তখন মানি নাই, তখন আল্লাহ কিন্তু এটাও বলেছে আমি জ্ঞান পাপীর ক্যাচ ধরে উত্তোলন করব। কোরআনে স্পষ্ট এই কথাটি আল্লাহ বলেছে যে আমি জ্ঞান পাপীর ক্যাচ ধরে উত্তোলন করব একদিন। তোমার জ্ঞান ছিল, তোমার বিবেক ছিল, তবু তুমি সেই খারাপটা করেছিলে, একজন মানুষকে পথে বসায় দিলে, সেই মানুষটি দুঃখে আত্মহত্যা করলো। তাহলে সেটা কে করলো? আমি যদি বিবেকবান হতাম, সেই বিবেকে মিশ্রণ হওয়ার যে রাসূল, সেই রাসূলের কথা যদি আমি মানতাম তখন আজ এই দুর্ঘটনা হতো না। হে জগতবাসী, আমি আজ অনেক চিল্লায় বলবো যে আশরাফ আলী থানভী তিনি তাফসিরটি করেছিলেন ফিকুল্লি উম্মতি রাসূলান, যে প্রত্যেক উম্মতে একজন রাসূল আছে আর সেই রাসূলটি প্রত্যেকের বিবেকের মধ্যে বসা আছে। এখন যার বিবেক জাগ্রত নেই সেই মানুষটি হলো পশুর সমতুল্য। তাহলে এক পশু যেমন আরেক পশুকে মেরে ছিঁড়ে খাচ্ছে তার কোনো বিবেক নেই, এবং এক পশু আরেক পশুর বাচ্চাকে ছিঁড়ে বেড়ে খেয়ে ফেলছে তার কোনো বিবেক নেই, তাহলে বিবেকহীন মানুষকে পশুর সমতুল্য বলা হয়েছে। তাহলে মানুষ সর্বশ্রেষ্ঠ কিসে? বিবেকে। আর সেই বিবেকে রাসূল বসে আমাকে সর্বদা পরামর্শ দিতেছে ভালোটা কর, কিন্তু লোভে পড়ে আমি আমার বিবেকের কথা শুনলাম না, আমি আমার মনের কথা শুনলাম। তখন মন তো ছয় রিপু চলায়, আর ছয় রিপুর নাম কি? কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য। তখন ছয় রিপুর কথা শুনে যখন আমি এই কাজগুলো করলাম তখন আমার কি হলো? তখন আমি বিশাল পাপের মধ্যে পড়ে গেলাম। তাই বলবো কি যে হ্যাঁ, সবসময় বিবেককে যারা প্রাধান্য দেবে, বিবেকের কথা যারা সবসময় শুনে চলবে তারা রাসূলের কথায় চললো, আর যারা রাসূলের কথায় চললো তারা আল্লাহর কথায় চললো। তাই আমি বলবো কোরআনের এই জিনিসটি যেন পাল্টিয়ে দেওয়া হয়। হে জগৎবাসী, হে প্রধানমন্ত্রী, হে সৌদিয়ান, সমস্ত মুসল্লিগণ, আমি আপনাদেরকে বলছি যে ফিকুল্লি উম্মতি রাসূল, এর অর্থ যেন প্রত্যেক ব্যক্তিতে একজন রাসূল ফিটিং করা আছে, প্রত্যেকটা মানুষের বিবেকে বসা আছে। যেমন রাসূল কিন্তু এক জায়গায় নয়, দেখা গেছে আউয়াল আখির জাহির বাতিন চারো জায়গায় রাসূল আছেন। তাহলে 1400 বছর আগে রাসূল ছিল, এরপরে বাতিন অর্থ গোপনে রাসূল আছে, জাহির জাহিরে প্রকাশ্যে রাসূল আছে, এবং আখের অত এটাকে বলা হয়েছে মৃত্যুর পরে রাসূল আছে। তাই বলা হয় আউয়াল আখের জাহির বাতেন সাইরো জায়গায় রাসূল আছেন, আর সে বাতিনের রাসূল প্রত্যেকের বিবেকে বাস করে, প্রত্যেকের বিবেকে বসে সব সময় একজন মানুষকে সুপ পরামর্শ দিতে থাকে, কিন্তু কেউ বিবেকের কথা শোনে নাই, সে মনের কথায় চলেছে, সেই লোকটি পশুর সমতুল্য হয়ে যায়। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনা আপনারা কি বুঝলেন আমাকে একটু বলবেন, যে হ্যাঁ আপনার আলোচনায় আমরা এই জিনিসটা বুঝেছি। তবে আমি আরেকবার বলে রাখবো ফিকুল্লি উম্মতি রাসূল, এই কথার অর্থ যেন পাল্টানো হয়,
বর্তমানে কোরআনের মধ্যে যে এটা লেখা আছে প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করা হয়েছে, জাতিতেও রাসূল আছে, ব্যক্তিতেও রাসূল আছে। রাসূল পূর্বে ছিল, রাসূল বর্তমান আছে, রাসূল আখেরে থাকবে, রাসূলের কোনো মৃত্যু নেই, চারো জায়গায় তিনি আছেন। তবে হে জগতবাসী, অবশ্যই আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো এবং আমাদের এরকম আলোচনা পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।